বন্ধুরা, আমি আজকে আপনাদের রসবড়া করে দেখাবো। রসবড়া আগেকার দিনের মা ঠাকুমারা করে আমাদের খাওয়াতেন, এখন খুব কম লোকে করে, তবে খুব সহজ আর তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও ভালো লাগে। আমি কলাইয়ের ডাল ভিজে এই 7-8 ঘন্টা মতন ভিজিয়ে রেখে সেটা মিক্সিতে পেস্ট করে নিয়ে রেখেছি, আর তাতে একটু খাবার সোডা দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি। এবার এতে আমি 1 চামচ মতন মৌরি দিচ্ছি। দিয়ে এটা বেশ করে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি রসটা করে রাখবো। এই বাটির 1 বাটি চিনি দিচ্ছি, আর সঙ্গে সঙ্গে এই বাটিরই 2 বাটি জল দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এবার এটা নাড়িয়ে চাড়িয়ে রসটা তৈরি করে নেব। রসটা পাতলা হবে, আর একটু জল লাগবে। আর 1 বাটি জল দিলাম, দিয়ে এটা হাই ফ্লেমে রসটা করে নেব। এলাচ একটু থেঁতো করে দিয়ে দিলাম। এই রসটা করার সময় 1 তার বা 2 তার এরকম কোনো সিন নেই, এটা একদম পাতলা রস হবে যাতে রসবড়াটার ভিতরে রসটা ঢোকে। চিনিটা গলে গেলেই অফ করে দিলে হবে। চিনি গলে গেছে, এবার এটা নাবিয়ে রাখছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এবার তেলটা হালকা গরম হয়ে গেছে। আমি এবার বড়াগুলো একে একে ভেজে নিচ্ছি। খুব গরম তেল করিনি। বড়াগুলো একটু উল্টে দিতে হবে মাঝে মাঝে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বড়াগুলো উঠিয়ে সরাসরি যে রসটা তৈরি করে রেখেছিলাম তাতে দিয়ে দিচ্ছি। বাকি বড়াগুলো ভেজে নিই। রসবড়া রসে পুরো ভিজে গেছে, খুব সফট হয়েছে। একটা আমি কেটে দেখাতে পারি। এই যে ভীষণই সফট হয়েছে ভেতরটা, দেখুন
একদম স্পঞ্জের মতন হয়েছে, এই যে একদম রসে সব টয়টম্বুর হয়ে আছে। এইভাবে করে দেখবেন, অনেকেই হয়তো করেন, তাই এইভাবে করে দেখবেন, খেতে ভালোই লাগে। রসবড়া আমার ভীষণ প্রিয় একটা খাবার, আর বেশি খাটনি হয় না, অথচ খেতে সুস্বাদু লাগে। গোটা ভিডিওটা আমার সাথে থেকে দেখলেন বলে আমারও ভালো লাগলো, আপনাদেরও অশেষ ধন্যবাদ জানাই। সেই জন্য এইভাবেই আমার সঙ্গে থেকে আমাকে সঙ্গ দেবেন আর আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরনো বন্ধুরা যারা লাইক শেয়ার কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন চলি তাহলে, বাই।